আজকের ব্লগটাতে দেখাবো আমাদের বাড়িতে কি কি সবজি গাছ আছে। এখানে তোমরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ, একটা ডাটা গাছের আমরা সদগতি করে ফেলেছি। এখান থেকে সমস্ত ডাটা আমরা পেরে নিচ্ছি। সজনে গাছটাকে পুরোপুরি কাটা হয়ে গেছে, আমার দাদু কেটে ফেলেছে। এইবারে চলো রান্নাঘরে দেখায় আমার মা কি করছে। রান্নাঘরে আমার মা আমাদের গাছের এঁচড় কেটে নিচ্ছে। তোমরা অনেকবারই আমার ভিডিওর মাধ্যমে দেখেছো আমাদের বাড়িতে দুখানা কাঁঠাল গাছ আছে, দুটো তিনটে মতন আছে, আগে আরও ছিল, ইদানিং কেটে কেটে দু তিনটে অবশিষ্ট আছে। আর এখানে এঁচড় আজকে রান্না হবে, তাই গাছ থেকে এঁচড় পেরে নেওয়া হয়েছে। এটা অনেকদিন আগেই পাড়া হয়েছে, হাফটা ছিল, সেই হাফটাই আজকে রান্না হবে, নইলে তোমাদের পাড়ার ভিডিওটাও আমি দেখাতাম। তো এখানে মা সুন্দরভাবে এঁচড় কেটে নিচ্ছে, আর কাটাকুটির দায়িত্ব থাকে আমার, কিন্তু আমি এঁচড় কাটতে পারি না বলে তাই মা কেটে নিচ্ছে। তো এখানে এঁচড় কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ডাটা কুড়াতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেছে, এত মানে রোদেতে কষ্ট হয়েছে কি বলবার। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ডাটা রয়েছে, প্রচুর ডাটা, এই যে অনেক ডাটা হয়েছে, আর পুরো গাছ কেটে একদম ইয়ে করে দিয়েছে, নুলো করে দিয়েছে, ওই যে আর একটা ডাল বাকি আছে, ওই যে একটা ডালে চার পাঁচটা, ওইটা একদিন কেটে ফেলবে, আমরা খেয়ে নেবো, ওইটা দিয়ে ডাটার টক হবে, ডাটার টক, কারণ ওইটা একদম ছিবড়ে হয়ে যাবে ওই ডাটাটা, আর ভালোই মোটা মোটা হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখায়, বাবা উল্টে পড়েই যাচ্ছিলাম রোদেতে, মাথা ঘুরছে আমার, এই যে ভালোই মোটা মোটা হয়ে গেছে। আর এই ডাটা এখন তাই বলে ভেবো না যে এই এত ডাটা আমরা খাবো, এই ডাটাও এখন পাড়াতে দেওয়া হবে সবাইকে, কিছু কিছু জনকে দেওয়া বাকি ছিল। আর এখানে হলো আমাদের গাছে হয়েছিল মান, মান তো মান গাছে গাছে হয়েছে, ওই মানে নিজেদের বাড়িতেই হয়েছে মান, গাছে হয় না তো কিসে হয়, আকাশে হয়, এই যে ওই নয় মাটির তলায় হয়, এই জাস্ট ব্যাপার। তো মান কচু হয়েছিল, ভালোই বড় মান কচু হয়েছিল, একদিন খেয়েছে, আর এইবারে হলো সবাইকে দিয়ে বেড়াবে, কারণ মান কচু চট করে কেউ নিতে চায় না, গলা চুলকায়, তাই খেয়ে আমরা দেখেছি গলা চুলকায় না, এই জন্য এইবারে সেগুলোকে দিতে যাওয়া হবে। আর ওই যে ওইখানে আমার মা নিয়ে নিয়েছে হাতে মান কচু আর ডাটা, দিয়ে আসবে সবাইকে, মারবো ধরে, দেখো হাঁসগুলো কি সুন্দর। আমার না হাঁসে খুব ভয় করে, আমি পুরো মনে হয় হাঁসে তারা করবে, হাঁসে তারা করবে। আমি অনেকদিন আমি এইখানে আসি না, এই যে পুকুর কেটেছে, আমি দেখতে এসেছি পুকুর কেটে, দেখতে এসে দেখলাম যে হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, ওই জন্য তোমাদেরকে একটুখানি দেখালাম। এই দেখো পুকুরটা পুরো কেটেছে, কেটেছে মানে জলটা শুকিয়েছে, পুকুর কাটবে, পুকুর কেটে নতুন জল দেবে। আর এখানে এসেই ওই যে আমি হাঁসের দর্শন পেলাম, হাঁস, আগে না কি সুন্দর সুন্দর এদের বাড়িতে সাদা সাদা হাঁস থাকতো, এখন এই কালো কালো কি হাঁস এনেছে কি জানি, এই মাথায় ঝুটিওলা হাঁস। মাহি আমাকে এমন একটা কাঠপিঁপড়ে কামড় দিয়েছে সে আর বলবার মতো নয়। এই আম গাছটায় না আগে আম হতো, এবারে আম হয়নি, আমের ফলন হেভি কমে গেছে, কিন্তু এই যে পাশে একখানা কাঁচামিটের গাছ আছে কি বলবো, আম তো এখানে ছড়াছড়ি, এক গাদা আম পড়ে, মানে এই সময় কেউ আম খায় না, যতদিন না ওই শিবের পুজো হচ্ছে, নীল পুজো, ততদিন কেউ খাবে না। আর এই এই গাছটাই দেখো আম কাকে বলে, এতটা ভালো বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার আসছে। তো যে সমস্ত ডাটা পেরেছিল সেগুলোকে হলো ভিজে একটা কাপড় জড়িয়ে, দেখো এখানে মরার মতো ফেলে রাখা হয়েছে, ভিজে কাপড় জড়িয়ে ফেলে রাখলে সেগুলো ভালো থাকে, কারণ ওখানে প্রচুর ডাটা আছে, ফ্রিজে যদি রাখা হয় তাহলে সব ভেঙে ভেঙে যাবে, এর থেকে সিঁড়ির তলা ঠান্ডা, আর কাপড় জড়িয়ে রেখেছে, অনেক দিন ভালো থাকবে আর সবুজ থাকবে। আর চলো আর একটা জিনিস দেখা হয়, এখানে বড়ি দেবীকে দেখো উল্টে পাল্টে কেমন একটা খটোমটো ঘুম দিচ্ছে। আর এই যে দুজনা দুটো গাড়ি নিয়ে নিয়েছে, মাহি চালাচ্ছে আমার ছেলের গাড়ি, আর এখানে ও দেখো ওই যে মেয়েদের গাড়ি চালাচ্ছে, দুজনা দুটো দুটো গাড়িকে এক্সচেঞ্জ করে নিয়েছে, করে নিয়ে চালাচ্ছে দুজনা, এরকম মিলেমিশে থাকবে তবেই না ভালো, তা না দুটো মিলে মারপিট করবে সারাক্ষণ, তাই না বাবা? চালাতে পারছে মাহি মৈত্র গাড়ি, এই যে হ্যাঁ মা, আচ্ছা তুমি গুড বয় আর ও গুড গার্ল, তাই তো, গুড গার্ল আমাদের, হ্যাঁ 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 হুম, হ্যাঁ তুমি তো সবসময় ভেরি গুড পাও, আর মাহিও সবসময় ভেরি গুড পায়, তাই না মাহি? মাহি এত চুপচাপ কেন, এই যে টিং টিং খেল তোরা।
আর এখন আমি ব্রেকফাস্টটা করব। তো ব্রেকফাস্টে তোমরা দেখতেই পাচ্ছ একটা কোয়ার্টার পাউরুটি, আর এখানে হয়েছে দুটো যমজ কলা। অনেকেই বলবে যে মেয়েদের যমজ কলা খেতে নেই, এই হ্যান খেতে নেই, ত্যান খেতে নেই, ওইসব আমি তো মানে কি বলবো মেনে উল্টে যাই, আমার কাছে কোনো ব্যাপার না, আমি এই যমজ কলাই খাবো, কারণ বাড়িতে আর কলা নাই, কলা শেষ হয়ে গেছে, এটাই বাকি রয়েছে, এটা দিয়েই আমাকে এখন পাউরুটি খেয়ে নিতে হবে। এখানে রান্নাবান্না চলছে, এটা হলো কি জানো বলেছিলাম মানকচু হবে মাছ দিয়ে, আর এই যে এইটা দিয়ে গার্ড রাখা হয়েছে, কারণ আগুনের এত তাপ যে সামনের দিকটা প্রচন্ড অসুবিধা হয়। আর এই যে মাছ ফাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এখানে মানকচু বসে গিয়েছে, আর এখানে বিড়ালরাও বসে গিয়েছে, যেহেতু মাছ আছে। এই যা, এই যে, এই যে আমি আছি, আমি আছি, আমি আছি, সন্তুরা আমি রয়েছি, প্রচন্ড তাপ। আর আমি দুজনকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি, দুজনাই ঘুমাচ্ছে, মাহি আমাদের বাড়িতে আজকে রয়েছে, ওর মা গিয়েছে একটুখানি ওর দিদাকে তুলে দিতে, তো দুজনাই ঘুমিয়ে গেছে। কে ও ক্যাপসুল, ক্যাপসুল কি আছে, কি আছে ক্যাপসুল, ক্যাপসুলও চলে এসছে, রান্না এত দেরি হচ্ছে কেন দেখতে, দেখো ক্যাপসুলও চলে এসছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে চলে গেল ক্যাপসুল, ক্যাপসুল। আর মানকচু আমি খাই না, আমি কচু ভেঁচু একটু কমই খাই, আমি বাঙালি হতে পারি কিন্তু কচু ভেঁচু আমার মোটেও প্রিয় জিনিস নয়। আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এবারে খেতে বসবো। আর মুখে শুধু একটুখানি টোনারটা দিয়েছি, মুখে না গরমে আমি ক্রিমটা লাগাতে পারছি না, ক্রিম লাগালে যেন আমার আরও কেমন লাগছে, সানস্ক্রিম সকালবেলা লাগিয়ে যাই কিন্তু এই টাইমটা যখনই আমি ক্রিম লাগাচ্ছি মুখ ফুক ঘেমে যাচ্ছে। তো কি করেছি, ফ্রিজের ভেতরে আমি টোনারটাকে পুরে দিয়েছি, প্রত্যেক গরমকালে আমি তাই করি, আমি যে টোনারটা ইউজ করি প্লামের গ্রিন টি টোনার, প্রত্যেক বছর আমি ফ্রিজে পুরে দিই, আর যখনই আমার চোখ মুখ জ্বালা করে তখনই ওই ফুসফুস করে স্প্রে করে নিয়ে নিই। তোমরা তো জানো যে প্লামের টোনারে ওই ফুসফুস করার জিনিসটা নেই, ওটা বাজার থেকে আলাদাভাবে কিনতে হয়, আলাদাভাবে কিনে এই যে মুখের ভেতরে দিয়ে নিয়েছি, মুখটা একদম ঠান্ডা লাগছে, কি ভালো লাগছে। এইমাত্র স্নান করে উঠলাম, পুজোও কমপ্লিট হয়ে গেছে, আজ যে ঠাকুর পড়েছিল আমার দায়িত্বে, আর আমার দায়িত্বে পড়া মানে তোমরা জানো যে ঠাকুরের খাবার দুপুরবেলা ছাড়া জুটবে না, কিছু করার নেই, আর যখন মায়ের দায়িত্ব চলে যায় তখন তাড়াতাড়ি ঠাকুরের মানে সেবা হয়ে যায়, আর আমার দায়িত্ব পড়লে বিকেল দুপুরবেলাটাই হয়, দুপুরবেলা অনেক সময় বিকেলবেলাও হয়ে যায়। এখনো পর্যন্ত ছেলে মেয়ে দুটো ঘুম থেকে ওঠেনি, তো কখন উঠবে জানি না, ঘর তো পুরো গুদাম ঘর হয়ে গেছে, এত গরম, এত গরম মানে পিঠ ঠেকানো যাচ্ছে না, ওরা যে দুটো কি করে ঘুমিয়ে রয়েছে ওরাই জানে। যাই হোক, ওদেরকে ডাকবো না। আর আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারের কাঁচাকুচি আমার, এটা হলো কাঁচাকুচি ডে, চিকুর স্কুল থেকে শুরু করে আমি যে চুড়িদার কুর্তি লেগিংস যে সমস্ত জিনিস পরে যাই একবারে এসে শুক্রবার দিন কাচি, তো আমার কাঁচাকুচিও কমপ্লিট কিন্তু মেলতে যায়নি, ছাদে না প্রচণ্ড রোদ্দুর, এই রোদ্দুরের ভেতর মেলতে যাবো না, একবারে বিকেল চারটের সময় মেলে দিয়ে আসবো, কারণ এটাই আমার আমার পক্ষে উপযুক্ত সময়, চারটে থেকে ছটা কি সাতটা পর্যন্ত থাকুক হাওয়া দেবে শুকিয়ে যাবে, ব্যাস আবার কি। আর আগেকার আমার মারা বলতো যে সন্ধ্যেবেলার দিকে জামা কাপড় ফেলে রাখতে নেই, ওতে নাকি আরও কী সব হাওয়া বাতাস লেগে যায়, এই লেগে যায়, হ্যান লেগে যায়, ত্যান লেগে যায়, ও এখন মানলে চলবে না, আগে নিজেকে বাঁচাতে হবে, তারপরে হলো নিয়ম মানতে হবে, তাই না। আর শেষ মুহূর্তে রান্না চলছে, শেষ মুহূর্তে এখন রান্না হচ্ছে টমেটোর চাটনি, টমেটোর এখন তো হেভি কম দাম, এর জন্য গাদা গাদা চাটনি বানিয়ে শুধু খেতে হবে, তাই না। হ্যাঁ দেখো টমেটো সিদ্ধ চলছে, এই মা সিদ্ধ শু করছো, এই যে কালো কালো কি দিয়েছো তুমি এগুলো, এগুলো দিয়ে তোমাকে না বললাম জল দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর চাটনি করো, ভালো করে করতে হয় জিনিস করবে, ভালো করে তা না ছাড়া করে জিনিস করবে। আর এখানে আর একটা জিনিস দেখো, এ চোরও রান্না হয়ে গেছে, এ চোর হলো ভাগে ভাগে করে রেখে দিয়েছে, এটা কোন ভাগ, ওটা রাত্রির, এটা রাত্রির, আর এটা কোন ভাগ, এটা দুপুরবেলা, দুপুরবেলা, আর এটা ও এটা হলো পাশের বাড়ি দেবে। তো এই যে তিন ভাগে আমাদের এচোর রান্না হয়েছে, আর কি কি রান্না হয়েছে একটুখানি দেখিয়ে নি, দেখাও তো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আর কি রান্না হয়েছে। এইটা হয়েছে মাছ দিয়ে মানকচুর তরকারি, আর এই এই মানকচুটা আমাদের বাড়িতে একটা গাছ হয়েছিল, সেই গাছ থেকে অনেকদিন আগেই তুলে নেওয়া হয়েছে মানকচুর তরকারি। আর আমি মানকচু খাই না, এই জন্য মাছ ভাজা, তাই বলে ভেবো না যে এই এতগুলো মাছ সব আমি ভাজা খাবো, যার ইচ্ছা হবে সে ঝোলের মাছ খেতে পারে, আর যার ইচ্ছা হবে না সে ভাজা মাছ খেতে পারে, সবের অপশন আছে, এটা হলো বুফে সিস্টেম, যার যেটা ভালো লাগবে সেটা তুলে নেবে। এখন বাজে প্রায় শুনবে ছটা, পুরো ছটা এখনো বাজিনি কিন্তু সন্ধ্যে ছটা বাজে যায়, ওই পাঁচটা পঁয়তাল্লিশ কি পঞ্চাশ এরকম হবে।
আমি এই গরমেও এক ঘুম ঘুমিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠেছে, চোখ মুখগুলো ফোলা ফোলা লাগছে। আর গরম তো, গরমে যেমন মানুষের কষ্ট হচ্ছে তেমনি গাছেদেরও কষ্ট হচ্ছে। দুঃখযোগের বাগানে আজকে জল দিলাম দুদিন বাদে, দুদিন দেখো দুদিন জল দেওয়া হয়নি, এই মাত্র জল টল দিয়ে এলাম। আর আমার ছেলেকে মাহি মনে হয় ডাকলো, মাহি সবার ফার্স্টে ঘুম থেকে উঠেছে, উঠে বাড়ি গেছে, খেয়েছে দিয়েছে সবকিছু, এসে বলছে চিকু ঘুম থেকে ওঠেনি। আমি বলছি না, চিকু তো ঘুম থেকে ওঠেনি। তা আবার বললাম চিকুকে ডাক, এই ছটার সময় ঘুম থেকে উঠলো। আজকে একে চন্দ্র লিখতে হবে, একশো পর্যন্ত সাড়ে সাতটা এসেছে। ঘড়ির কিচ্ছু জানে না, ক্যাব লাগান তো বলবে চার ঘন্টা ঘুমাবো, সাড়ে ছটায় উঠবো, এরকম বলবে। ও এখনো মানেই বোঝে না যে এগুলোর মানেটা কি। আর যাই হোক, অনেকগুলোই কাজবাজ সমস্ত কিছু করে নিলাম, এখন হলো তোমাদের মিউজিক বাজিকে, এখনো তোমাদের ভিডিও দেখা বাকি, আরও অনেক কাজ বাকি। আর না, এনার্জি লাগছে না, ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি, গরমে উস ফাঁস করেছে। আর পয়লা বৈশাখ তো এগিয়ে এলো, এখনো যেন জামা কাপড় হলো না। আগে ছোটবেলায় কি হতো বলো তো, আমার যদি পয়লা বৈশাখে দুর্গাপূজায় জামা প্যান্ট না হতো, আমার সেই মুখ ফুলে যেত, রেগে যেতাম প্রচণ্ড। মানে আমার জামা প্যান্ট না হলে আমার মাথা গরম হয়েছে। যদিও আমার বর বলেছে রবিবার দিন নিয়ে যাবে শপিং করাতে, তো রবিবার দিন কি হাতি ঘোড়া কি কিনে দেবে ভগবান জানে। বলছে এই মাত্র না বিয়েতে শপিং করলে, কিছুদিন আগে তো তোমরা জানো বিয়েবাড়ি গিয়েছিলাম, বিয়েবাড়ির জন্য কিছু কেনাকাটা করেছি। তো বললো বিয়েবাড়ি কেনাকাটা করেছে, আবার পয়লা বৈশাখে কেনাকাটা করতে হবে? আমি কিনতে হবে না বাবা, নতুন বছরে বউ ছেলেকে না দিলে এ বড় অন্যায় কাজ, এইসব বউ ছেলেকে দিতে হয়। যাই হোক, গুল টাপ্পি দিয়ে রাজি হয়েছে যে রবিবার দিন যাবে, কিন্তু রবিবার দিন আঁকা রয়েছে। আঁকা আগের রবিবার আমি কামাই করেছিলাম, তো আগের রবিবারটা কামাই হয়েছিল, এই রবিবার আর কামাই করা যাবে না। এতদিন কামাই করলে পুরো একদম রিজেক্ট লিস্টে ফেলে দেবে, বলবে তোদের আর আঁকতে হবে না, তোরা ভাই বাড়ি যা, এরকম বলে দেবে। যাই হোক, আঁকার ক্লাসেও যাবো, সমস্ত কিছুই যাবো। তার আগে হলো কাল তো শনিবার, শনিবার আর রবিবার দুদিন হলো আমাদের মা ছেলের ঘুম ডে। কি বলো তো, আমার না ছটার থেকে, মানে আমার ছটায় উঠতে ইচ্ছা করে না, শনিবার বলো আর রবিবার বলো। আর ছেলেটার এমন অভ্যেস হয়ে গেছে, শনি রবিবারেও ছটার সময় কিন্তু ঘুমটা ভেঙে যায় ওই টাইমে, এরকম অভ্যেস। আমার তো, আমারও ওই টাইমে ভাঙে, কিন্তু উঠতে ইচ্ছা করে না। আর ওর যেই ঘুমটা ভেঙে যায় ওটুকুস করে উঠে পড়ে। তাই শনি রবিবার ঘুম ডে হবে কি না বলতে পারছি না। আজ আজকে তো শুক্রবার, হাফ কাজ করা হয়ে গেছে, যে ড্রেস ফ্রেস কেচে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আগে ড্রেসগুলোকে শুকাতে দিয়ে এসেছি, কারণ রোদেতে যাব না বললামই তোমাদের, এত রোদ দেয় আমি অসুস্থ হয়ে যাব যদি ওখানে গিয়ে ওই অত জামা প্যান্ট মেলে দিই, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। আমার চুল এরকম ফুটফুট করে উঠছে দেখে বুঝতে পারছো যে কতটা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সেই ছটা সাতটায় তুলবা, চলো এই ব্লগটাকে না আর বেশি বড় করব না, কারণ অনেক কাজ আছে, তোমাদের ভিডিওগুলোও তো আমাকে দেখতে হবে, অনেক ভিডিও পেন্ডিংয়ে পড়ে গেছে, অনেক কারোর ভিডিও আমার দেখা হয়নি সময়ের অভাবে, সেগুলোকে আমি শনি রবিবার দুদিন বসে বসে কমপ্লিট করব। তাই আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা। নে রেডি, 1 2 স্টার্ট, চালা 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 চালা। মাই মাই হয়েছে ফার্স্ট, হয়েছে মাই ফার্স্ট।